প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রগুল ডেইরি ফার্ম হতে দুইটা গরু বিক্রি হচ্ছে, কাস্টমার এসে দামাদামি করছে। এই গরুটা আজকেই বাচ্চা দিয়েছে। আমরা গত ভিডিও আপলোড দিয়েছিলাম তখন বাচ্চা দেয়নি, আজকেই গাভীটি বাচ্চা দিয়েছে। দেখুন আমি জানি যে আমার দেশের লোক আমি টিহা দিলে টিহা নিবে। আমি যে দেশের লোক আমার ভেজ দিয়ে তো 2000 কম লাগবে। আমি খেয়ে টাকা খেয়েছি নাকি? আমাকে দিয়ে 30 লাখ দেয় না, 27 লাখ কিভাবে দেয়? ৩৫ হাজার আপনার কাছে আমি কইছি নাই, আপনি 2000 আমাকে দিলেন না, এটা স্বাভাবিক। 35-2000 না দিলেন না, 35 তো চাওয়া হয় নাই, ভাইয়া দিছে 35 টা। খালি আপনার সাথে সম্পর্ক নতুন করে একটা সম্পর্ক গরু লেবা বেশি আপনার কাছে, আমি খালি নতুন করে একটা সম্পর্ক করবে। রবিউল ডেইরি ফার্ম হতে এই মুহূর্তে যে গরুটি বিক্রি হলো 2,28,000 টাকা। দেখতে পাচ্ছেন যে বড় সাভারওয়ালা গরুটা, এই গাভীটা বিক্রি হলো 2,28,000 টাকা। বেশ কয়েকজন পাঠি আসছে গরু ক্রয় করার জন্য, এরা কাস্টমার। দেখতে পাচ্ছেন বড় সড়ো একটি গাভী, আর এই গাভীটি প্যাগনেট, বাচ্চা দিতে সময় লাগবে তাও 20 থেকে 25 দিন। প্রথম বাচ্চা দেবে দুই দাঁতের গাভী হলস্টিন ফ্রিজিয়ান, আর এই হলস্টিন ফ্রিজিয়ান এই গাভীটি বিক্রি হয়ে গেছে অলরেডি 2,28,000 টাকায়। আমার মনে হলো এই গাভীটি সাশ্রয়ী হয়েছে আর কি, খাবার ভালো কি ভালো। এটা হচ্ছে বাচ্চা সহকারে একটা গাভী, সেক্ষেত্রে আমার গানে এটাই ভালো হয়েছে। আর এই গরুগুলো গাভ গরুগুলো 20 দিন টাইম থাকা ভালো ভাই। কোনটা? তলাটা ইয়ে দেখেন, চামড়া সুজা গুলো দেখেন, দুই হেন দাঁতের গরুর দেহা লাগবে এইগুলো, গার সাথে চামড়া বলতেই নাই, এত পাতলা আর এত ইয়ে পালানোর চামড়াটা একবার লু আপাতত
أنا الله আসলে টাকা ছাড়াই বিক্রি করে দিল গাভীটি ২৩৮০০০ টাকায় বিক্রি হয়ে গেল গাভীটি এবং রবিউল আঙ্কেল টাকা ছাড়াই দিয়ে দিচ্ছেন মানে গাড়ির যে ড্রাইভার ওনার কাছে আবার টাকা পাঠিয়ে দেবেন ৩৮০০০ আর হচ্ছে ২৮০০০ টাকা আপনারাই তুলনা করে দেখুন কোন গাভীটি সাশ্রয়ী হলো এই গাভী হচ্ছে ২২৮ আর এই গাভীটি হচ্ছে ২৩৮ জাত মানে এই প্রথম বাচ্চা দেবে এই গরুটা একটু ভালো রবিউল আঙ্কেলের মতে আর কি আর আমার মতে এটাও কম না আমার পার্সোনাল ব্যক্তিগত মতে এই গাভীটাও কম না এই গাভীটি গাইতে ওঠানো হচ্ছে গরু গাড়ে তুলে খারাপ লেলে ভাই আপনার কোথা থেকে আসছিলেন আমরা বাগডোব বাজার থেকে জেলা জেলা কোনটা নাটোর নাটোর জেলা হোটেল তো আমার এখানে হ্যাঁ নাটোর জেলা বাগডোব বাজার কয়টা গাভী আছে খামারে এটা খামার না শখ করে পোষা এই প্রথম নিচ্ছেন একটা গরু প্রান্তিক খামারি বলে তাকে যাক মাশাআল্লাহ আল্লাহ ভরসা গাড়িতে গরু বড় তো গাড়িতে ছোট ভাই আরে ভাই বাচ্চার সাথে নিয়ে আসছেন গরু নেওয়ার জন্য এই একটা গাভী নিলেন না একটাই আল্লাহ ভালো কিছু করুক এলো সব হলো কপাল রে ভাই সিসা বাচ্চা ধন ভাই যান শখ করে একটা গাভী নিল এর আগে কখনো গাভী পালে নাই পালন করেন নাই শখের বসে এই গাভীটা ক্রয় করলো বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে ওই পাশে ভাই জানের বাচ্চা বেশি দূর না পাবনা নাটোর খুব কাছাকাছি আমার কাছে কিন্তু এই গভীরটা খুব ভালো লাগছে